তো হ্যালো গাইস, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। তো আজকে আমি ইউটিউবের হিস্টোরি সব থেকে হরর স্টোরি নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। এই স্টোরিটি ইউটিউবের নির্মাতা জাওয়াদ করিমকে নিয়ে, এবং এই স্টোরিটা শুনলে ভয়ে আপনাদেরও লোম দাঁড়ায় যাবে। তো কি হয়েছিল ইউটিউবের নির্মাতা জাওয়াদ করিমের সাথে, কেন সে ইউটিউব ছেড়ে দিল, এবং বর্তমানে তার কি অবস্থা, এই সব প্রশ্নের উত্তর জানতে আজকের এই ভিডিওটা অবশ্যই পুরোটা দেখবেন। তো কাহিনীটা শুরু হয়েছিল এপ্রিল 2005 থেকে। জাওয়াদ করিম এবং তার তিন বন্ধু মিলে স্টার্ট করেছিল ইউটিউবের জার্নি। তারা এমন একটা প্রতিষ্ঠান তৈরি করলো যে প্রতিষ্ঠানে যে কেউ ইচ্ছা মতো নিজের ভিডিও শেয়ার করতে পারে। তারপর এলো এপ্রিল 24, যে দিনে ইউটিউবের প্রথম ভিডিওটি আপলোড করা হয়, যা ছিল মি এট দ্য জু। এই ভিডিওটার আপলোডার ছিল জাওয়াদ করিম, এবং রহস্যময়ভাবে এই ভিডিওটা আপলোড করার পর আর কোনো ভিডিও এই চ্যানেল থেকে আসেনি। এবং আরেকটা আজব ব্যাপার হলো, এই ভিডিওটা আপলোড করার কিছুদিন পর এই মালিক ইউটিউব আরেকজনের কাছে বিক্রি করে দেন। তো কি হয়েছিল জাওয়াদ করিমের সাথে, কেন তিনি ইউটিউব বিক্রি করতে বাধ্য হইলেন, এবং তার যেখানে একটা সুন্দর কেরিয়ার করার সম্ভাবনা ছিল সেই কেরিয়ার না করে তিনি কেন ইউটিউবটা আরেকজনের হাতে দিয়ে দিলেন? এর কারণ, জাওয়াদ করিম একটা চাকরি পেয়ে গেছিলেন এবং তিনি ইউটিউবে এতটা আগ্রহ প্রকাশ করেননি। একটা কথা বলে নিই, ওই সময়ের ইউটিউব আজকের মতো এতটা জনপ্রিয় ছিল না। ওই সময়ে ইউটিউব করতে গেলে একটা ভিডিও প্রসেসিং হইতে হইতে 2 থেকে 3 দিন লাগতো, এছাড়াও আরও অনেক দায়িত্ব গ্রহণ করতে হইতো। তাই জাওয়াদ করিম এদিকে আর আগিয়ে যাননি, তিনি ইউটিউব অ্যাপটা ওনার একজন পরিচিতর কাছে বিক্রি করে দিলেন। এখন দ্বিতীয় প্রশ্ন হলো, কেন জাওয়াদ করিম চ্যানেল থেকে আর কোনো ভিডিও আসে না? এর কারণটা অনেকটা স্পষ্ট, আমি যদ্দূর রিসার্চ করেছি তা থেকে আপনাদেরকে বলি। জাওয়াদ করিম তার প্রথম ভিডিও দেওয়ার পর কিন্তু একদম ইনঅ্যাক্টিভ হয়ে যাননি, তার অনেকগুলো কমেন্ট অনেক ক্রিয়েটরের কমেন্ট বক্সে পাওয়া যায়। এর মানে তিনি এখনও ইউটিউব দেখেন, এবং ইউটিউবে অনেকে ভিডিওতে লাইক এবং কমেন্ট করেন। এখন প্রশ্ন হলো, 2 মিলিয়ন সাবস্ক্রাইবার একটা চ্যানেল থাকা সত্ত্বেও কেন তিনি সেই চ্যানেলে কোনো ভিডিও আপলোড করেন না? এর কারণটাও স্পষ্ট, কিছুদিন আগে তিনি একটা পোস্টে বলছিলেন যে তিনি এই ইউটিউব থেকে সম্পূর্ণভাবে অবসর নিয়েছেন, ইউটিউবিংয়ে তার কোনো আগ্রহ নেই এবং তিনি ইউটিউবকে সম্পূর্ণভাবে কুইট করছেন। আসলে ইউটিউবারদের জীবনটা অনেকটাই প্যারাময়, সারাক্ষণ কন্টেন্টের চিন্তাভাবনা করতে হয় এবং নতুন নতুন ভিডিও প্রতিদিনই আপলোড করতে হয়। তাই জাওয়াদ করিম এতটা ঝুঁকি নিতে চাননি, তাই তার চ্যানেলে এখনও কোনো ভিডিও দেখা যায় না। তো এই ছিল জাওয়াদ করিমের শর্ট একটা হিস্টোরি, যা আমি খুবই সংক্ষেপে আপনাদেরকে ব্যাখ্যা করলাম। তো ভিডিওটি আশা করি আপনাদেরকে ভালো লাগছে, এবং আপনারা আপনাদের প্রশ্নের উত্তরটা জানতে পারছেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটু লাইক করবেন, এবং আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে, ততদিনের জন্য বিদায়।